গেল কয়েকদিনে ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে তীব্র তাপ প্রবাহে মৃতের সংখ্যা 170 ছাড়িয়েছে, যা কয়েক বছরের তাপ প্রবাহে প্রাণহানির রেকর্ড। আরও কয়েকদিনে পরিস্থিতি এমন থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। তাপে পুড়ছে ভারতের উত্তর পূর্বাঞ্চল। গেল কয়েকদিনে উত্তরপ্রদেশ ও বিহারে 170-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। জুনে তাপমাত্রা অন্যান্য বছরের মতো থাকতেও উত্তরাঞ্চলের দুই প্রদেশে কেন প্রাণহানি বাড়ছে সেটা নিয়েও জনমনে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, হাসপাতালে চিকিৎসা নেওয়া বেশিরভাগ জ্বর, বমি, ডায়রিয়া ও শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে প্রাণহানির পেছনে তাপপ্রবাহ ছাড়াও অন্যান্য কারণও থাকতে পারে। এরই মধ্যে তদন্তের জন্য কমিটি গঠন করেছে প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়। বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি দুই প্রদেশে তীব্র হয়েছে পানির সংকট, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। বিহার ও উত্তরপ্রদেশে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের তীব্রতা অনুযায়ী লাল, কমলা ও হলুদ সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ। উত্তরপ্রদেশ ও বিহার ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, তেলেঙ্গানা সহ বেশ কয়েকটি রাজ্যে তিন চার দিন পরিস্থিতি এমন থাকার সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।